আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে নিয়ে আসছি সিম, দেখতেই পাচ্ছেন, এটা গাছ থেকে, আমাদের গাছ থেকে নিয়ে আসছি সিমটা, পেরে নিয়ে আসছি। তো আজকে সিমটা আমি নিরামিষ রান্না করব, সবজি নিরামিষ। তো সিম সবাই রান্না করে খায়, এক একজন এক এক রকম করে রান্না করে খায়। সিমটা অনেক ভালো, সিম অনেক ভিটামিন আছে, সিমে ভিটামিন সি আছে, জিঙ্ক, ফসফরাস, আয়রন অনেক কিছুই আছে। তো সিমটা আমাদের শরীরে কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপর চুল পড়া কমায়, হাড় সুগঠন করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হৃদরোগ দূর করে, তারপর আমাশয় দূর করে, রক্তামাশয়, কোষ্ঠকাঠিন্য দূর করে, যাই হোক অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই সিমে। তো সিম আপনারা সবসময় খাবেন, আর এখন তো সিম সিজন, বাজারে পাওয়া যায় সিম। তো আমি সিমটা আজকে কিভাবে রান্না করি চলুন দেখি। তো বন্ধুরা দেখুন, আমি সিমগুলো একটা কড়াইতে বসাই দিছি, কড়াইতে চুলা দিয়ে বসাই দিছি। তো আমি এখানে দিয়ে দেব এক এক করে, এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আমি প্রথমে এখানে আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, আর আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ। আমি এখানে 4-5টা কাঁচামরিচ নিয়েছি, মাঝখান দিয়ে এটা ফেড়ে, আর দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দেবেন, আর আমার একটু সব কিছু বেশি বেশি লাগছে, কারণ আমার সিমের পরিমাণটা খুবই বেশি। আর আমি দিয়ে দেবো লবণ, আমি এখানে সব কিছু একবারে দিয়ে এটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে হলুদ মরিচ দেব না, সামান্য পরিমাণ হলুদ দেব, আমি এখানে মরিচ অ্যাড করব না, মরিচের গুঁড়াটা, কাঁচামরিচ দিয়েছি। আর এখন দিয়ে দেব পানি, তো সিমটা সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি দরকার ওই পরিমাণ পানি আমি দিয়েছি এখানে। এখন আমি ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। বন্ধুরা দেখুন, সিমটা বলক চলে আসছে এবং একটু নরম হয়ে আসছে। তো আমি যেই পানিটা আছে সিমের মধ্যে এই পানিটা আমি শুকিয়ে ফেলবো, একেবারে শুকিয়ে ফেলবো এই পানিটা। আমার আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পানিটা শুকানোর জন্য। আমি আবার চুলার আঁচটা বাড়িয়ে ঢেকে দেবো, পানিটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো বন্ধুরা দেখুন, সিমটা প্রায় হয়ে আসছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এটা নামিয়ে আমি কড়াইতে বাগার দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি সিমটা বাগার দিয়ে নিয়ে, এই যে এরকম হয়েছে আমার সিমটা, দেখুন দেখতে কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খেতেও এটা খুব দারুণ লাগবে। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি কীরকম করে সিমটা ভাজি করলাম বা নিরামিষ রান্না করলাম, আর আপনারা বাসায় অবশ্যই এটা তৈরি করে খাবেন। আর আমাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।